বহরমপুরেই প্রথম ভৈরব ঠাকুর ভৈরব পুজো দেখেছি। আর বহ বাদ্রের ওখানে যাওয়ার জন্য আমাদের বাদ্রে ভাই হ্যাপি চ্যানেল কেমন আছো তোমরা সবাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, তো এখন বাজে বিকেল 4:20 আর আমরা এখন একটুখানি বেরোচ্ছি। আমরা যাব ভৈরব ঠাকুর দেখতে, হ্যাঁ বহরমপুরের বিখ্যাত ভৈরব ঠাকুর। তো এই পুজোটা না অ্যাকচুয়ালি আমি ছোট থেকে কখনোই দেখিনি। আমরা তো বিয়ে হয়ে আসার পরে আমি বহরমপুরেই প্রথম ভৈরব ঠাকুর ভৈরব পুজো দেখেছি। আর বহরমপুরের ভৈরবতলার ভৈরব ঠাকুর সব থেকে মানে খুবই আর কি জাগ্রত আর খুব বিখ্যাত আর কি। তো আমরা সেখানেই এখন যাব আর ঠাকুরটা দেখবো, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আরও কিছু কয়েকটা কাজ আছে টুকটাক, যেমন একবার নার্সারিতে যেতে হবে, কয়েকটা সিজনাল ফুলের গাছ নিতে হবে। গান করছে আরেকজন, আর আজকে রবিবার, কিন্তু সকালবেলায় ব্লগ স্টার্ট করিনি। আজকে দিনটা অ্যাকচুয়ালি খুবই সাদামাটা ভাবেই কেটেছে, শরীরটা একদমই ভালো ছিল না, তো আজ কর্ম সেরকম কোনো করতে পারিনি আর রান্নাবান্ন সেরকম কিছু করতে পারিনি। তো যাই হোক, কোনো রকমের দিনটা পেরিয়েছে আর শরীরটা এখন একটুখানি তবুও ঠিক লাগছে। বিকেলের দিকটা বেশিরভাগটা রেস্টই নিয়েছি, তো ওই জন্য শরীরটা বিকেলের দিকটা একটুখানি ঠিক হলো। ভাবলাম যে একটুখানি বেরোই, আর আজকে যেহেতু রবিবার তো কাল থেকে তো আবার স্কুল, তো ওই জন্য রিমোকে নিয়েও একটুখানি বেরোনো হবে, কিন্তু ঠান্ডার মধ্যে রায়কে নিয়ে যাব না, ওকে নিয়ে যাচ্ছি না, ব্যাগটা নিয়ে দাঁড়াও। টাটা 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 কায়তা টাটা টাটা টাটা। চলো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর সন্ধ্যেবেলা গেলে হয়তো লাইটিংটা তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সন্ধ্যেবেলা ঠান্ডা লাগবে আর রিমোট তো ঠান্ডা লেগেই আছে, ওই জন্য একটু বিকেল বিকেলে যাচ্ছি, বিকেল বিকেল গিয়ে আবার বিকেলে চলে আসবো। টাটা। ভৈরব পুজোতে এখানে বহরমপুরে প্রচুর ঠাকুর হয়, মানে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় দুটো চারটে করে ঠাকুর ভৈরব পুজোতে। চলো বেরিয়ে পড়েছি, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ভৈরব তলায় গিয়ে। আমরা এখন ভৈরবতলায় চলে এসেছি, আর এখানকার ভৈরব মোস্ট প্রবাবলি বহরমপুরে যতগুলো ভৈরব পুজো হয় এখানকার ভৈরব ঠাকুরটা সব থেকে মানে উচ্চতায় আর কি সব থেকে বড়। আর এখানে সারাদিনে প্রচুর দর্শনার্থী আসে, মানে আজকে পুজোর মোটামুটি 4-5 দিন হয়ে গেল ভৈরব পুজোর, কিন্তু আজকেও দেখতেই পাচ্ছ কীরকম লোকের ভিড়। আর আজকে প্রবাবলি এখানকার ভোগ খাওয়ানো হবে, আর চারপাশটা বেশ সুন্দর মেলাও বসেছে। তো চলো তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিই ভালো করে ঘুরে। তো আমাদের তো এখন ভৈরব ঠাকুর দেখা হয়ে গেছে, আর রিমোর দাবি হলো এখন একটুখানি পাঁপড় খাবে, মেলাতে পাঁপড় দেখেছে, তো পাঁপড় খেতে ইচ্ছে হয়েছে। হ্যাঁ পাঁপড় আছে, ফুচকা সেন্ট। তো চলো আমরা এখন বহুদিন পর মেলাতে এসে পাঁপড় ভাজা খাবো। এই যে এখানে সব মেলা বসেছে, ও ছুটে চলে গেছে পাঁপড়ের। ছোটবেলায় কিরকম গিয়ে প্রথমে পাঁপড়, আমার মেলার প্রথম উদ্দেশ্য হলো পাঁপড় আর ঘুগনি, খেলনা কিছু খেলনা, 10 টাকা দামের একটা খেলনা আর পাঁপড়, তার সঙ্গে ঘুগনি ঘুগনি পেলে হলো।
ঠাকুর দেখা হয়ে গেছে, পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে, বেলুন কেনা হয়ে গেছে, বাড়ির জন্য চুড়ি ভাজাও নেওয়া হয়ে গেছে। নার্সারিতে যাবো তো নাকি? এখন একটুখানি নার্সারিতে যাবো, আমরা এখন একটুখানি যাবো নার্সারিতে, আর তার আগে আর কয়েকটা রায়ের জন্য লালা পোস্ট করতে হবে। ফাইনালি রায়ের লালা পোস্ট পাওয়া গেছে। আমরা লাস্ট কিছুদিন পরে প্রত্যেকদিন আসছি বেরোচ্ছি, কিন্তু কোনো কাজে ভাবছি রায়ের লালা পোস্ট নেবো, লালা পোস্ট আর নেওয়া হচ্ছে না। তো আজকে যা হোক ফাইনালি পেয়েছি। ডিপ কালারটা আপনার আমরা সাকসেসফুল মিশন। চলো চলো ছিলাম গাছ নিতে, আবার অত দূর যেতে হবে, এখানে পেয়ে গেলাম ভালোই। হলো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন আমাদের চলছে সন্ধ্যের চা খাওয়া। আর এখন মাত্র কটা বাজলো? 7টা বাজেনি নাকি? না, কটা বাজছে? 6:50। 6:50 বাজে, আমরা ওই 6:51। তো আমরা মোটামুটি ওই 5:30 নাগাদ বাড়ি এলাম নাকি? 5:30টার দিকে বাড়ি ঢুকছি, তখন এতটা মানে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন না কটা বাজছে, 8টা বেজে গেল তাই মনে হচ্ছে। তো এই তো চা নিয়ে বসেছি, আর এখানে রিমোট পড়তে বসেছে। তোমার দলের লোক ঢোকাও, আর ওই যে রায়কে এখন বিস্কিট খাওয়ানোর চেষ্টা করছে ওর বাবা। খাচ্ছ তুমি? দেখি দেখি দেখি, ওলি বাবলি ছেলা বিকু খাচ্ছে, ওরে বাবা। চা খাওয়া চলছে, আর তার সঙ্গে চলছে ডিনারের প্ল্যানিং, ডিনারে কি হবে তাই। তো আজকে আমাদের রবিবারটা একটুখানি সাদা মাটা গেলে এক্সাইটমেন্টে বিরিয়ানি খাওয়ার এক্সাইটমেন্টে রিমোট চাই পড়ে গেল। তো আমাদের আজকে ডিনারের প্ল্যানিং চলছে বিরিয়ানি খাওয়ার। তো যেহেতু ঠান্ডা, আর রায়কে রেখে যেতে হবে বলে কোথাও আর বাইরে যাব না, রেস্টুরেন্টে যাব না, বিরিয়ানি বাড়িতে নিয়ে এসেই আমরা খাবো। তো বিরিয়ানি আনতে যাবে এই যে মিস্টার ঘোষ। যাবো তো নাকি? যাবে, উপায় আছে না গিয়ে। তো তোমাদের ভৈরবতলার ভৈরব ঠাকুর দেখালাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কি ভৈরব ঠাকুর আগে দেখেছো, মানে তোমাদের ওদিকে কি ভৈরব পুজো হয়? বহরমপুরে ভৈরব পুজোটা কিন্তু বেশ পপুলার আর কি, মানে বেশ ধুমধাম করে ভৈরব পুজো হয়। আর যে ভৈরবতলার যে ভৈরব ঠাকুরটা তোমাদেরকে দেখালাম, ওই ঠাকুরটা যেদিনকে বিসর্জন হয় পুরো রাস্তা একদম প্রসেশন হয়, মানে প্রচুর লোকজন যায় আর কি বিসর্জনে। সো এখন বাজে রাত্রি 10টা, আর এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে, তার সঙ্গে চিকেন চাপ। তো আমি একদম প্লেটে প্লেটে রেডি করে নিয়েছি, আর ওদিকে রায় ঘুমাচ্ছে, আর রিমো আমি মানব এটা খাবো। আর এই যে দেখো এখানে আছে চাপটা, আর এটা রিমোট প্লেট, ও চিকেন টিকেন ডিম কিচ্ছু খাবে না। তো ওকে আলু আর বিরিয়ানি দেওয়া হয়েছে। আর এই যে কে খাবে? আজকে রুটি খাবি না? আজকে হলো নেক্সট ডে, আজকে মানডে। তো এখন বাজে 4:40, আর একটু আগেই জাস্ট স্কুল থেকে ফিরলাম। আর এই যে আমাদের মহারানী এখন আছে এখানে, আর মিস্টার ঘোষ এক্ষুনি ঢুকলো। তো তো ও এসে এসেই জামা কাপড় না চেঞ্জ করেই একদম চলে গেছে গাছ লাগানোর জন্য। একবারে বললো যে গাছটা লাগিয়ে নিয়ে তারপরে একসাথে মানে হাত পা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবে আর কি। এসে এসেই চলে গেছে গাছগুলো নিয়ে, সেই গতকাল যে গাছগুলো নিয়ে এসেছিলাম, তো ওই গাছগুলো লাগাতে এখন ছাদে গেছে। তো চলো আমরাও এখন যাই ছাদে, রায়কেও নিয়ে যাব। রায় বেরু করতে যাওয়ার জন্য চিৎকার করছে, কি 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 যাব তুমি ছাদে? এসো এসো যাবো, এসো চলো
আমরা এখন ছাদে যাব, দেখি গাছ কত দূর লাগানো হলো। আর এখন বাড়ি আসতে আসতে সন্ধ্যে লেগে যাচ্ছে, কোনো কাজই সেরকম হয় না। বাড়ি ফিরে আসতে আসতে অনেকটাই দেখাই তোমাদেরকে, এখনো 5টা বাজেনি, ওই 5টা বাজতে 5:10 এরকম বাজছে। তো দেখো ছাদটা পুরো মনে হচ্ছে যেন সন্ধ্যে লেগে গেল। এই যে দেখো এখানে গাছ লাগানোর প্রস্তুতি চলছে, আর এই যে গাছগুলো এখানে রাখা আছে, এই গোলাপের কালারটা কি সুন্দর দেখো। আমি গোলাপটা আমার ডোবে লাগাবো, আমি গোলাপটা আমার ডোবে লাগাবো। জি তুই জল দিবি তো? হ্যাঁ মনে থাকবে তো? প্রতিদিন জল দিতে হবে তোমাকে। আর মিস্টার ঘোষ তো স্কুল থেকে এসে হাত পাও ধাওনি মনে হয় নাকি তুমি? হ্যাঁ একবারে গাছ টাছ লাগিয়ে তারপর ধোবো, বারবার হাত তো ধুতে পারছি না। একবার ধুতে হবে, আবার গাছ লাগিয়ে ধুতে হবে। তোমার হাত লাগানো, তোমার হাত ধোয়ার পরিবেশন দিয়ে আমরা বড় হয়েছি। তুই নামবি নাকি নেমে মাটি ঘাটবি? হ্যাঁ দাদাকে দেখে লাফাচ্ছেন আমার জন্য, নেমে মাটি ঘাটবে। আমার এক সাবস্ক্রাইবার বোন আমাকে বলেছে যে রায়ের রেগুলার রুটিন শেয়ার করতে, তো সেটা অবশ্যই করব। ওটার জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ব্লগ বা ভিডিও বানাবো। তো একটা ছুটির দিন দেখে ওটা করতে হবে, মানে যেটা সারাদিন তো আমি বাড়িতে থাকি না, তো আমি বাড়িতে না থাকলে ওর সারাদিনের রুটিন আমি কি করে শেয়ার করব। তো যাই হোক, অবশ্যই তুমি বলেছো তোমার, অবশ্যই আমি ভিডিও শেয়ার করব। তোমরা ব্লগগুলো দেখো, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রায়ের ডেলি রুটিন আমি শেয়ার করব। তো চলো এখন গাছগুলো লাগানো হোক, গাছগুলো লাগানো হলে নিচে যাব। রায় নিচে থাকতে চাইছে না, ও শুধু বারবার করে ওপরে আসতে হবে, আর নিচে হয় একদম নিচে যেতে হবে, নাহলে মানে দোতলায় ও থাকতে চাইছে না আর কি। অনেকগুলো দিন পর আবার নিজে হাতে করে চারা গাছ নিয়ে এলাম। একটা সময় আমার যে কি পরিমাণ গাছের নেশা ছিল মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, মানে সেটা কবে, আজ থেকে 3-4 বছর আগে আর কি। রিমো তখন অনেকটাই ছোট, তো মানে যেখানেই যা গাছ দেখতাম আর প্রচুর প্রচুর মানে উল্টো পাল্টা গাছ এনেও লাগিয়ে দিতাম, যেগুলো আর কি হবে না টবে ঠিকঠাকভাবে ভালোভাবে। প্রচুর টাকা আমি মানে গাছের পিছনে অনেক টাকাও আমার নষ্ট হয়েছে আর কি, যে টবে হবে না তবুও মানে তখন অত বুঝতাম না, সব যেটা ভালো লাগতো তুলে নিয়ে আসতাম নার্সারি থেকে আর লাগাতাম। তো যাই হোক চলো, অনেকগুলো দিন পর আবার লাগালাম, কিন্তু এগুলো সবই সিজনাল ফুল, শীতেরই, ওই জন্যই নিয়ে এলাম। খুব একটা বেশি এখন উল্টোপাল্টা গাছ আমি এখন আর লাগাই না, তার কারণ গাছের পিছনে অত খাটনি দেওয়ার মতো সময়ও নাই এখন আর, ওই জন্যই আর কি। তো চলো এখন গাছ টাছ লাগানো হয়ে গেছে, এখন নিচে যাব, নিচে যাব একটু চা টা খাবো। তারপরে আমাদের সন্ধ্যাবেলা আজকে একটা আমাদের বার্থডের ইনভিটেশন আছে, আমার জায়ের ছেলের জন্মদিন আজকে, তো ওখানে যেতে হবে সন্ধ্যাবেলা। নিচে গিয়ে চা টা খাই, পরে দেখা করছি তোমাদের সাথে। এ রাই কোথায় যাবা? তো আমরা রেডি হয়ে গেছি বার্থডের ওখানে যাওয়ার জন্য, আজকে ইহানের জন্মদিন, তো এখন বৌদিদের বাড়ি যাব। এই যে রায়কেও রেডি করে দিয়েছি, তো প্রথমে ঠান্ডার জন্য ভেবেছিলাম যে রায়কে নিয়ে যাব না, কিন্তু বৌদি ফোন করে বারবার বলছে যাওয়ার জন্য, রায়কে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি, আর বলেছে যে তুই না এলেও হবে কিন্তু রায়কে পাঠাস। তো ওই জন্য আবার আমাকে, আমি রায়কে না নিয়ে গেলে আমাকে প্রচন্ড বকবে, ওই জন্য আবার রায়টাকেও নিতে হলো এই ঠান্ডার মধ্যে। সব দুটোরই ঠান্ডা লেগে আছে, রিমোরও ঠান্ডা লেগেছে, রায়েরও ঠান্ডা লেগেছে। তো চলো যাই এখন বেরোই, আমার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওরে বাবা, মনে হচ্ছে কতদিন থেকে চেনে। তুমি চেনো? এটাকে চেনো? আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
আন্টিরা আছে কি, তাহলে যাবো তাই বলছে। ঘুম হচ্ছে নাকি তোমার? ইয়ানে সব বন্ধুরা এলো, সব বন্ধুরা এলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, যা 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 যা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি নাচ করবে? আমি ডাকলাম তো, এখন বাচ্চারা খেতে বসছে, এখন বাজে 10:30, আমরা বাড়ি চলে এসেছি। আসার সময় কোনো ব্লগ করতে পারিনি, রাই ঘুমিয়ে গেছিল। তো অনেকদিন পর আজকে দিনটা দুর্দান্ত কাটলো, সবাই মিলে বেশ আনন্দ করে অনেক আড্ডা মজা আড্ডা হলো, বাচ্চারাও খুব খেলাধুলো করলো আর কি। বেশ আমাদের বাড়ির আমরা যখন বউগুলো সব একসাথে হই, মানে আমাদের দুর্দান্ত আড্ডা জমে। তো সেই সব আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু এর থেকে বেশি রাত করলে রায়কে আবার ঠান্ডা লাগবে, রায় ছিল বলে আর কি চলে এলাম তাড়াতাড়ি। ভিডিওটা কাল থেকে চলছে, তো এখন ভিডিওটাও শেষ করে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা বাই বাই, লাভ ইউ, গুড নাইট। তোমার কেমন লাগলো আজকে ইহান দাদার বার্থডে? ভালো, অনেক খেলেছ? হ্যাঁ। আর ইমোরা তো দারুণ নাচ করেছে, আইলারে আইলা লাগিয়েছিল, আইলারে আইলা লাগিয়েছিল। গুড নাইট। আচ্ছা গুড নাইট বলে দাও মিটু, গুড নাইট।